আপনার গরু তো জীবনটা খোয়ারে দিছে। কি কস আমগর গরু খোয়ারে দিছে মানে? চল আজকে অগর খবর আছে, আজকে গরু খোয়ারে দিছি, আজকে যদি জরিমানা না দেয় গরু আর ছাড়বো না। ল হ্যাঁ ঠিকই কইছ, চল। কিছু জরিমানা দিয়ে দিতেছি, ঠিক আছে? এই ল গরুটা ছাইড়া দিস, কিন্তু বুঝিস কিন্তু কোন কথা জানো না আর বেহন। জি নেতা। আর আমার জরিমানা লাগাইছে, ওকে একটা ব্যবস্থা করতে হবে হন, বুঝছ? আচ্ছা ঠিক আছে নেতা, চল। কি ব্যাপার, আমাকে ডাকছো কে? নেতার একটা কাম আছে, কামটা করে দিবি, তোকে পানি পুরে লাগে যা করা লাগে করে দিবনে। কি কাম? কামটা হলো উত্তর চালা বাম পাশে যেমন একটা সরষা ক্ষেত আছে না, ওই ক্ষেতে রাইতে বিষ মারি দিয়ে যাতে সব সরষা জোরে পড়ে যায়। আচ্ছা ঠিক আছে, গাছটা করে দিবনি আর আমাকে ওটার ব্যবস্থা ঠিক মতো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তোকে ওটার ব্যবস্থা হয়ে যাবো, যা তোরা যা। বালতির মধ্যে তো বিষটা মাখায় নিছি, কেউ দেখার আগে খেতে যাই আমি বিষটা মাখায় দিয়ে আসি গা। কি রে, উত্তর পাড়ার কোন জমিটার কথা কইল? ডান সাইডের কইল নাকি বাম সাইডের কইল? না মনে হয় ডান সাইডের কথাই কইছে। যাই হোক, এটাই বিষটা মেরে দেই। হুম হুম, দিতাছি বিষ, এবার সকালবেলা সব সরষা ফুল ছেড়ে পড়ে যাবো গা। রাব্বি হেনাতা, কালকে জিনিসটা ঠিক মতো দিছস তো? হেনাতা ঠিক মতো মাইরা দিছে, তাইলে তো সরষার ফুল মূল সব ঝরে পড়ে গেছে গা। এখন সরষার কোনো চান্সই নাই। চল না রাব্বি একটু দেখাই। হেনাতা খুব জ্বালাইছে ওরা, এখন বুঝবো নি কত দানে কত চাইল। লন উফ, তাড়াতাড়ি ক্ষেতের কামগুলো শেষ করি, বাড়িতে অনেক কাম আছে। কিরে আমগোর ক্ষেতের এই অবস্থা কে? হে রাব্বি, কার খেতে মারতে গেছি আর কার খেতে মারছস? সরষার ফুল মূল তোর সব ঝরে পড়ে গেছে গা, এখন উপায় হইব কি? না তা আমি তোরে ঠিকই মারবা কইছিলাম, মারবা কইছিলাম উত্তর সাইডের বাম পাশে, মারতে ডান পাশে। হাই হাই রে, তুই আমার হলুদ খেতে লাল বাতি জ্বালা দিছ, উপায়টা কি? হাই রে চাচা, আপনি অন্যের জন্য কবর খুঁড়তে গেছেন, সেই কবরে এখন আপনি নিজেই পড়ছেন, এর জন্যই বলে অন্যের ক্ষতি করতে যান না, এখন আপনারই ক্ষতি হয়ে গেছে। শুনেন কাকা, রিজিক যদি একবার আল্লাহ তাআলা ফয়সালা করে দেয়, সেই রিজিক আর কেউ নিতে পারে না। যদি শক্তির জোরে রিজিকই পাওয়া যেত, তাহলে বাঘ কখনো কোনোদিন না খেয়ে থাকতো না, আর চড়ুই পাখি কখনো খাবার পেতো না। শুনেন কাকা, রিজিকের ফয়সালা হয় আসমানে জমিনে না, এর জন্য অন্যের ক্ষতি করার আগে একবার ভেবে চিন্তে নেবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। হ বাস্তা, তুমি ঠিকই কইছ, অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেরই পড়তে হয়। রাব্বি এবছরে ফলন সব শেষ হয়ে গেল গা, চল যাই গা। হনেতা লন। হেই গাইস, এই ভিডিওটা দেখে কে কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। তো গাইস, প্রতিবারের মতো এবারও বলবো, ভিডিওটা যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার দিন প্লিজ। থ্যাংক ইউ।